আপাতত দুর্দান্ত দল তৈরি করেছে ইস্টবেঙ্গল। বিদেশি ব্রিগেডও অনেকটাই তৈরি লাল হলুদের, শুধু ষষ্ঠ বিদেশি বাকি। এবার সেই কাজ সেরে ফেলতে চলেছে ইস্টবেঙ্গল। সূত্র মারফত খবর, মোহনবাগানের প্রাক্তন স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইয়োস থেকে নিয়ে অনেকটাই এগিয়েছে ইস্টবেঙ্গল এফসি। জানা গিয়েছে হেক্টর সহ আরও একজন স্প্যানিশ ডিফেন্ডারের সাথে কথা হয়েছিল লাল হলুদ ব্রিগেডের, কিন্তু এই মুহূর্তে যা খবর তাতে অনেকটাই এগিয়ে রয়েছেন হেক্টরই। কোচ কার্লেস কুয়াদ্রাত চাইছেন দ্রুত হেক্টরের সাথে চূড়ান্ত কথাবার্তা সেরে নিতে, তাকে সই করাতে। সূত্র মারফত খবর, কার্লেস কুয়াদ্রাত চেয়েছিলেন এমন একজনকে আনতে যিনি ভারতের মাটিতে পরীক্ষিত এবং সফল। সেক্ষেত্রে 36 বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডার সেই ক্রাইটেরিয়া পূরণ করেছেন। গত মরশুমে অ্যান্টোনিও লোপেজ হাবাসের পরামর্শে মোহনবাগান সুপার জায়ান্টে সই করেছেন ইয়োস্তে, আর তার ফলও পেয়েছিল সবুজ বেলুন ব্রিগেড। ডুরান্ড কাপ ও আইএসএল এর সিরিজ জয়ের মুখ্য ভূমিকা রেখেছিলেন ইয়োস্তে। এবার সবকিছু ঠিকঠাক থাকলে জার্সি বদল করে লাল হলুদ রঙে রাঙাতে চলেছেন ইয়োস্তে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।